মহিলারা তোমরা বেশি বাড়িকে শক্ত করে ধরো বাড়িতে বেশি থাকার চেষ্টা করো বিনা কারণে বাড়ির বাইরে যাও না বাড়ির বাইরে যাও না মুলবি সাহেব কিন্তু ওই বন্ধন ব্যাংকটা বাড়তি করছি হারা বাইরে যায় না নাকি আপনাদের দিকে আছে না নাই ওরে সুবহানাল্লাহ আমাদের এলাকাতে দেখছি বাড়ি যাচ্ছে কিনা গ্রামে হাঁটছি দেখছি তো যেভাবে কিনা নিজের মার পেটের ভাইকে লিয়ে তো মানুষের বৈশে গল্প করে না চারিদিকে মায়া লোক মধ্যখানে বেটা বৈশে গেছে একবারে বৈশে সবার নাম লেখছার ঠিকানা লেখছার পাতা লেখছে নাউজুবিল্লাহ এই কি দেশে আইলো রে বাবা যে আজ মায়া লোক বন্ধন ব্যাংকে জুড়ে আজ আপনার বাড়ির আর হামার কি বহু বেটি এগুলা কার গে অন্য কাউরি লয় আপনার আর হামার গলিতে মুলি সাহেব বাড়ির বাহিরে যাব না কিন্তু বন্ধন ব্যাংক ছাড়তে পারবো না না কি কয় ওটা আপনারা কি কই বলতে দেবলে কি গ্রুপ 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 আরে বাপ রে এরা আবার গ্রুপ মায়া লোক গ্রুপ বানালছে নাও আ আল্লাহু আকবার যা হোক করজ লেওয়া দেওয়া এটা একটা করজ লেওয়া দেওয়া হয়েছে করজ আল্লাহর রাস্তাতে দিলে কি হয় আর এটা করজে কি হয় এটা একটা তেজারত এটা একটা ব্যবসা আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দানকে আল্লাহ রাব্বুল আলামিন সাদকা খায়রাতকে কি বললেন তেজারত তেজারত সাদকা খায়রাতকে আল্লাহ কোরআনে বললেন তেজারত বিজনেস একে বললেন একটা বিজনেস সাদকা খায়রাত বা বিজনেস কেন বললেন আমরা বিজনেস করি মাল বাড়াবার জন্য বিজনেস মানুষ কেন করে ভাই মাল বাড়াবার জন্য নাকি আর বিজনেসে কেমন করে তার লাভ হবে কেমন করে বাড়বে তার ফিকির তাকে আছে আছে না নাই ফিকির আছে এক দহের দুধে পানি মারছে এক ভুট্টাওয়ালা কাঁচা আর পাকা মিশাল করছে পাটওয়ালা পাটে ধুলা মারছে যে একে আপনা আপনা ছলা কলা নিয়ে কামিয়ে টাকা বাড়াবে ইনকামের ফিকিরে আছে আল্লাহু আকবার একদিন আল্লাহ রসুল রাস্তা দিয়ে চলিচ্ছেন তো রাস্তার ধারে কিছু গলা পাইকার খাড়ো হয়ে আছে পাইকে খাড়ো হয়ে আছে আমি কোন আয়াতটার ইয়াতে যাচ্ছি ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ এই আয়াতটার আপনার আগে দিকে আমি রাখব তো আল্লাহ রসুল আগে আপনাকে কথাটা বুঝাচ্ছি আল্লাহ রসুল চলে যাচ্ছেন রাস্তার ধারে কিছু গালা পাইকার খাড়ো হয়ে আছে ব্যবসায়িক খাড়ো হয়ে আছে আল্লাহ রসুল আওয়াজ দিলেন আমার দিকে শুনেন কেউ ভালো করে শুনেলেন পরে তখন না বুঝে কিনা না বুঝে কাজ করিয়েন না না তো কইবে কাইলে তো কই যা আজ যা কোন রে কোন আর দিন গরু কিনছু না আর কিনবো না পাট কিনছু না কিনবো না মুলবি সাহেব কি কয়েছে জানিস আল্লাহ রসুল নাকি কয়েছে ইয়া মা সারাত তুজার ইউবাসুনা ইয়াউমাল কিয়ামাতে ফুজারা এ তাজিরের দল এই ব্যবসায়িক বিজনেসম্যান শুনো কিয়ামতের দিন ব্যবসায়িকেরা তাজিরেরা বিজনেস করনেওয়ালা ফাসিকের দলে খাড়ো হবে এই কথা খালি শুনে উঁচু লেগে গেছে আর আগে আর শুনিনি কইছে যাব না রে মুলবি সাহেব গত রাতের ওয়াজে ভোজপুরি কি কয়েছে জানিস হ্যাঁ যে যারা বিজনেস করবে তারা নাকি কিয়ামতের দিন ফাসিকের দলে খাড়া হবে ফাসিকের দল মানে কি জাহান্নামীর দলে তাইলে আইজনে আর ভুট্টার বিজনেস করব না মাখনার বিজনেস করব না পাটের বিজনেস করব না দুধ আর দুইতে যাব না তাইলে বসে যাবে সবাই কাকে বললেন না বিজি আর কেন বললেন আল্লাহ রসুল বলছেন যে কে ওই লোক গেলা কারা যারা ধোঁকা দিয়া ব্যবসা করে যেমন নাবি আমার মদিনের বাজারে ঘুরতে আছেন আর ঘুরতে ঘুরতে একটা গহমের ঢেরির ভিতরে হাত ভর দিলেন হাত ভরলেন হাত ভরে যদি দেখছেন তো ভিতরে কাঁচা গহম আর ওপরে শুকা গহম ভিজা গহম নিচে আর ওপরে শুকা গহম দিয়ে ঢাকা আছে আল্লাহ রসুল কি বললেন তুমি এই কাজ কেন করলে কইছে হুজুর একটু ভিজে গেছল নবি বললেন শোনো মান গাসসা ফালাইসা মিন্না যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না যে ধোঁকা দিবে সে আমার উম্মত হতে পারে না ওই লোকগুলাকে যারা ধোঁকা দিয়ে ব্যবসা করে গরু দাঁতেনি দাঁত ভাঙ্গে বিক্রি করে করে না করে না গরু দাঁতেনি গরু দাঁত ভাঙ্গে কুরবানিতে বিক্রি করে ডাবল রেট পাওয়ার জন্য যারা এইভাবে ধোঁকা দিয়ে ব্যবসা করে যারা দাড়ি মেরে ব্যবসা করে যারা লোককে ঠকিয়ে ব্যবসা করে এই লোকগুলা যারা আমানতে ব্যবসা করে না ঝুট কসম খাইয়ে ব্যবসা করে তাদেরকে নবী বললেন যে তারা ফাসিকের দলে খাড়ো হবে তারা ফাসিকের দলে খাড়ো হবে আরে তেজারত তো হলো জায়েজ গো আল্লাহ কি বলছেন হালালুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে আল্লাহ
হারাম করেছেন আর এই গরুটা সুদ না সুদলাই গরুটা সুদ না সুদলাই সুদ না সুদলাই সুদ আর একটা টাকা যদি কেউ সুদের খায় আপনারা জানেন এর গুনাহ কত বড় নিজের মায়ের সাথে বিয়ে করা যত বড় গুনাহ সুদ খাওয়া গুনাহ হলো তত বড় কেউ চাইবে নিজের মার সাথে বিয়ে করি কেউ চাইবে যদি চান তাহলে সুদ খান আর যদি চান না তাহলে বাদ দেন আজ থেকে তওবা করে উঠেন আমার কথা লয় নবীর কথা সবথেকে কমতর দর্জা ছোট দর্জা যাকে তো গুনাহ হয়েছে সেটা হলো মার সাথে নিকাহ করার গুনাহ তাহলে তওবা করে উঠেন যা করেছি জীবনে এই কাজ করব না আর সুদ খাব না আ এটা কি সুদ লেওয়া দেওয়া লয় এতটি এই মাসে জমা দিলাম সামনে মাসে এতটি লাগবে বন্ধু আমার আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না আমি আপনাকে যেটা বলতে চাই সেটা হলো কি জায়েজ কোছো না দেখলা আরে হালাল হারাম তারিখ না বুঝলা জায়েজ না জায়েজ কোছো না দেখলা হালাল হারাম তারিখ না বুঝলা কইলা খুব কামাই এ তোহার কামাওয়াল দাওলাত তোহার দিয়া পোতা খাই খালি হাতে আইলা এ বাবু হুকবা খালি বিদায় সোনা জয়সন দেহিয়া তোহার মাটি মে মিল যাই আমার আল্লাহ বলেন ওরে তোরা তেজারত করবি আমি আল্লাহ তোদের তেজারত শিখিয়ে দিছি এমন তেজারত কর এই তেজারতে কোনোদিন লস হবে না আমরা ব্যবসা করি যারা তেজারত করে এই হাটে যদি লাভ হয় অন্য হাটে আবার লস হয়ে যায় আগে এটা আপনাকে বুদ্ধি ছিল না যে একটা লোক দু ঘন্টা বলবে তো বলতে পারে এখানে কি ঠান্ডা পড়েছে বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা এমন তোর দুনিয়ার তেজারতে একদিন যদি লাভ হয় আর একদিন লস লেগে যায় যায় না এ হাতে 10,000 আর একদিন গোটটাই কে লিয়ে গেছে মানে এদিকে ঠকিয়ে টুকিয়ে যে কোটা লিয়ে গেছিল আরো 10,000 ঘর হবে মাথা ভারী করে বৈশা আছে কি করবো হে ভাই বরবাদ হয়ে গেল হাটে আল্লাহ বলেন শোনো আমি একটা এমন তেজারত বলে দি এই তেজারতে কোনো দিন লস বলতে নাই এই তেজারতে লাভ আর লাভ আছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ওই লোক যারা ইয়াতলুনা কিতাব আল্লাহ যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে ওয়া আকামাস সালা আর নামাজ পড়ে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আর আমি যা তাদের দিয়েছি খাবার দিয়েছি তারা খরচ করে সিররাও আলানিয়াতান লুকিয়া অথবা প্রকাশ্যে লোককে দেখিয়ে বা লুকিয়ে আল্লাহ বলেন বান্দারে ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর এটা এমন একটা তেজারত এটা এমন একটা ব্যবসা এই তেজারতে কোনো দিন লস হবে না আচ্ছা এটা তেজারত এটা কোন কোম্পানিতে কোন কোম্পানি এটা জানেন এটা কোনো পারিয়াক কোম্পানি লয় এটা কিষাণ পরিবার লয় ভারতের মাটিতে কিছুদিন আগে 2002-03 এর দিকে একটা কোম্পানি এসেছিল আইছিল পারিয়াক কোম্পানি মানুষকে কয়েছিল কি মানুষকে কয়েছিল যে 5 বছরে ডাবল দিব আছে না পালিয়ে গেছে কাফাররা পালিয়ে গেছে তারপর একটা কোম্পানি এসেছিল কিষাণ পরিবার আইছিল না আসেনি কাটিহারে এমন কি দেখালে যে 10 বছরে ডাবল দিব মায়া লোকেরা গহনা বেঁচে বেঁচে জমা করতে শুরু করলে জি 10 বছরে 1 লাখ দিত 2 লাখ পাইয়ে নিবো এমনি কি এতটি হইবে সব জমা করলে পালিয়ে গেছে কোম্পানি নাম আজিল আর হাসিম বাড়ি ঢুকে নামে দু বাচ্চে জলসা নামে বাপ নামে মোহাম্মদ জাহাঙ্গীর কিছু গার মিলে কিছু জানকারি মিলে তো বড় মেহরবানি স্টেজ পর করে দিচ্ছি তোমার
তো বলছিলাম সব পালিয়ে গেছে কিন্তু একটা কোম্পানি আমার আমার আল্লাহর আছে যে কোম্পানিতে আল্লাহ বলছেন 1 টাকা দিলে 700 টাকা দেব কিন্তু কো দুনিয়াতে দেব না মরার পরে দেব দুনিয়াতে দেব না এর ভ্যালিডিটি কি যেরকম আপনি করে এলএসি করে রাখছেন কিনা এলএসি করে রেখেছেন মরার আপনি আপনার এলএসি টাকা আপনি পান না আপনার নমিনি পাই আপনার নমিনি পাই আপনি মরে গেলেন আপনার নমিনি যারা আছে তারা আপনার টাকা পাই এবার ওই রকমই আল্লাহ তাআলা বলছেন যে তুই পাবি কিন্তু তোর মরার পরে পাবি কত দিতা পত্রি পাবি আল্লাহ বলেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামা সালে হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাববা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম বান্দা একটা উদাহরণ দি আল্লাহ দেখিয়ে দিলে যে যেরকম তোরা একটা ধানের দানা দিলি গহমের দানা দিলি জমিতে একটা গাছ হলো চারিদিকে এতটি পোকল হলো সাতটা আটটা পোকল হলো ওতে একটা করে শীষ হলো প্রত্যেকটাতে একটা শীষে 100টা দানা হলো তো এক দানা থেকে যেরকম 700 দানা দুনিয়াতে তোকে দেখছিস তোরা মহিলা সভাতে জায়গা হয় না মাখালা আপনারা আগা দিকে একটু চেপে চেপে বসেন পিছনে যে মাখালা দাঁড়িয়ে আছে ওরা বসতে দেন কারণ আপনি বসে থাকবেন আর কেউ দাঁড়িয়ে থাকবে এটা ঠিক নয় আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিল্লাসানিহি ওয়ায়াদি মুসলমান তো ওই যার মুখের দ্বারা হাতের দ্বারা কর্ম দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না মুসলমান অন্য কাউকে কষ্ট দিবে না তা আপনি তো মুসলিম এজন্য কাউকে কষ্ট দিবেন না আপনারা আগে চেপে বসেন তা আল্লাহ বললেন ওয়াল্লাহু ইউযায়েফু লিমান ইয়াশা আমি আল্লাহ তোকে কতটি দিব 700 চাইতে বেশি দিব 700 চাইতে বেশি আর আমার কোম্পানি কোনো ঠগা কোম্পানি লয় ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন তোমার আল্লাহর ওয়াদা হলো সত্য ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ তোমার আল্লাহ কোনোদিন মিথ্যা ওয়াদা করে না আল্লাহর ওয়াদা সত্য আচ্ছা আল্লাহ সত্য আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলছেন বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম যে তোমাকে আমি 700 চাইতে বাড়িয়ে দিব কিন্তু আপনার আমার বিশ্বাস নেই দুনিয়াতে আমরা চাই সব দুনিয়াতে আখেরাতে চাই না বন্ধু আমার ভাইজানের আমার আরো আল্লাহ কি বলছেন শুনেন সহিহ বুখারীর হাদিস আপনারা যে 10 20 100 50 দান করেন খরচ করেন কত লাভ হয় আপনাকে শোনাচ্ছি এক নাম্বার আপনার মালকে আল্লাহ তাআলা তেজারতের মতো বাড়ান এমন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন মানুষ যদি দান করে তো ওকে উদাহরণ দিলেন যেমন একটা লোক গরু বকরি পালে একটা বকরি এই মাস এই বছরে কিনলে 6 মাস পরে বাচ্চা দিলে দুটা তারপর 6 মাস পরে মা ও বাচ্চা দিলে দুটা বাচ্চা তবে দুটো করে বাচ্চা দিলে হলো কয়টা 8টা 8টা থেকে ফের 8টাটা 6 মাস পরে ফের দিলে 8টা এই করতে করতে যেরকম কিছুদিনে 2-4 বছর একটা পাল হয়ে যায় ওই রকমই তোমার দানটা আল্লাহ বাড়াইতে শুরু করেন তার গাল ফাংড়ি হতে হতে এমন কি কোন মানুষ যদি নিজের হালাল কর্ম থেকে একটা খাজুরের আঠি পরিমাণ দান করে আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন উহুদ পাহাড় হলো আরবের সবচেয়ে উঁচা পাহাড় তার উদাহরণ দিয়ে নবী বললেন হালাল কামাই থেকে কেউ যদি একটা টাকা দান করে একটা খাজুরের আঠির পরিমাণ জিনিস দান করে আল্লাহ তাকে উহুদ পাহাড়ের সমান করে দেন এবং আল্লাহ তাআলা কি বললেন যারা আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহ তার রিজিকের জামানত কবুল করে নেন সহিহ বুখারীর হাদিস হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক ও আদম সন্তান তোরা খরচ কর